হাউসে আপনাদেরকে সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফায়দাবাদ এনিম্যাল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আর আমার ছোট বোন, তোমার নাম কি? হীরা। সানজিদা আক্তার হীরা। আমরা দুজন আজকে একটি স্পেশাল ভর্তা বানাবো গাছ থেকে ছিঁড়ে। এটা হলো রয়্যাল ভর্তা। এই দেখেন, এই যে আমার বোন রয়্যাল ফল ছিঁড়ছে। আপু, ওই যে ক্যাপসিকাম দিব ভর্তা? হ্যাঁ, ক্যাপসিকাম দিলে মজা হবে। আচ্ছা, আপুর কথায় আমি এখন এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, টাটকা গাছ থেকে ক্যাপসিকাম ছিললাম আমরা। এখন এইগুলোকে ওয়াশ করে নেব, পরিষ্কার করে নেব। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, বিট লবণ, আচারের তেল, চিনি, এরপর আপনার সজের পাতা, এগুলো একসাথে পাটায় এখন মিক্সড করে বেটে নেব সুন্দর করে। এই যে একটু চিনি, আমার আপু তো একটু চিনি মিষ্টি খেতে পছন্দ করো, তাই না হীরামণি? তোমার জন্যই কিন্তু এই চিনিটা দিলাম, এই মিষ্টিটা। এই যে এখন আমরা এগুলোকে, এই যে আচারে, এই যে সেই অসাধারণ জিনিসটা, আচারের তেলটা দেখছেন, এটা একদম ভিতরের যে তেলটা, সেই তেলটা এখন আমরা পাটায় সব কিছু একসাথে মিক্সড করে বেটে ফেলবো। এরপরে আমরা ওই ফলটা দিয়ে দেবো। কি ফল আপু? গাছ থেকে যেটা পারলাম, রয়্যাল ফল। তো ভিউয়ার্স আপনারা দেখেন, দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হীরামণি, তুমি একটু টেস্ট করো। সেই না, মজা হয়েছে না? এই যে এখন এগুলাকে সবগুলো একসাথে মিক্স করে ফেলবো লাস্ট। ওফ, সেই সেই টেস্ট, হ্যাপি, ওয়াও, অ্যামেজিং, প্রচুর মজা, প্রচুর। মিক্সড করে ফেললাম। এই হীরামণি, আব্বুর জন্য আর আম্মুর জন্য একটু রাইখা দাও, তুমি আর আমি অল্প একটু খাই, ঠিক আছে? ঠিক আছে। আবার ওই যে পাগল একটা ভাই আছে আমার ছোট ভাই, ওর জন্য একটু রেখে দিও। ওফ, শাবাশ, অনেক সেই টেস্ট, আমি পাটা চেটে খাবো। ভিউয়ার্স, পাটায় যে মজা লাস্টেরটা, এটা যদি আপনারা না খান বুঝবেন না, ওয়াও, সেই। তাহলে আজকের মতো এখানে, নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে এবং পশু পাখির ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।